বয়স বাড়ছে বুড়াই যাচ্ছিস, বয়স বাড়ছে বুড়াই যাচ্ছিস, আর কতদিন পড়বি? শুন ভাই, কবিতাটার মর্মটা শুনে দরদ লাগে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি বুকে লাগে যাবে, বুকে। বয়স বাড়ছে বুড়াই যাচ্ছিস, আর কতদিন পড়বি? বিহা সাধি না করে কি পড়ে পড়ে মরবি? খবর শুনে ভালো আছিস তো? সবাই ভিডিও আবার বানাচ্ছি আমাদের একদম পুরুলিয়ার বাংলা ভাষায়, যেমন বাংলা জানি ভাই ওইটাই বানাচ্ছি, ঠিক আছে? কেউ জাজ করিস না, ঠিক আছে? যদি জাজ করা থাকে তো না এবার ভিডিওতে জাজ করিস না, দিমাগ খারাপ করতে। বহুত লোকে জাজ করে করে জানিস না, ভিডিও বানা বানিটা সব বন্ধ করাই দে। কে এটা বলবি ভিডিও বানাতে শুরু করে, ভিডিও না বানালে সবাই জিজ্ঞেস কেন ভিডিও যদি দিচ্ছিস নাই, লে আজকাল তো কি হইল রে বাপ। আর দেখবে ভিডিও যখন বানাবো তখন অন্য বেটা দেখবে নাই কিন্তু বলবে একদিকে, হ্যাঁ তো ভিডিও দিছিস নাই যে, ভিডিও দিচ্ছি দেখবে নাই যে, নাই বা দেখ আমার কোনো যায় আসে না, আমার যেটা মন করবে আমি এবার ওইটাই বানাবো, ঠিক আছে? দেখার আছে দেখ, নাই বা দেখার আছে নাই বা দেখ, কারণ আমি জানি আমার একটা ভিউয়ার আছে, ওই একটা ভিউয়ারেই দেখার জন্যই আমি আবার ভিডিও বানাবো, ঠিক আছে? ও কন্টিনিউ ভিডিও সার্চ করে করে আমার দেখে বহুত হ্যাপি ভিউয়ার বটে। আজকে দোকানটা খুলতে বহুত দেরি হয়ে গেল, এই দেখো এখন আসলে এই আবার খুলব। আজকে মোটামুটি দোকানটা খুলতে খুলতে বহনিটা হয়ে গেল, এই যে খুললি। আজকেটুকু দেরি হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে যে একটু ঘর যাচ্ছিলি, শরীরটা একটু খারাপ আছে, ঠিক আছে? তোরা সবাই আমার সাথে ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকবি, ঠিক আছে? পুরা দেখা ভাই দোকানে বিঘড়িবাটা ভালো তো নাই, ঠিক আছে? আর এখানে ফাঁকা জায়গায় একটা মাত্র দোকান, ঠিক আছে? তো একটা মাত্র দোকান আছে এটা তো ভালোই বটে, কিন্তু ঘরও কম আছে আর লোক এখানটায় দাঁড়ায় নেই, তবে ঠিকঠাক আবার চলবে আশা করছি। দেখা যাক আজ বিক্রি বাটা কত হবে, সব কিছু তোদেরকে দেখাবো। এই দোকান খুললি বসলি, আবার মালপত্র কিছু বাইরে টাঙবো আর ভিতরে গুলা তো দেখাচ্ছে, এই সব কিছু মাল এখানটায় রাখা আছে, এইগুলো বাইরে টাঙিয়ে দিব। দোকানে সবাই কিছু বাইরে দিলি এখন আর ঠাঙিয়ে দিলি, এখন একটু মানে বাইরের দিক থেকে যাতে লোক দেখে বুঝতে পারে আচ্ছা দোকান আছে দাঁড়ায় নিয়ে কিনতে হবে। এই দেখো বাইরে সব সামান চারিদিকে, অতটা করতেই হয় ডেলি দোকানের জিনিসগুলো বাইর করে রাখতে হয়, কিছু করার নাই। আর হালকা একটু আওয়াজটা মোটা মোটা লাগবে, তার কারণ হচ্ছে শরীরটাও একটু মোটাই নিয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে সর্দিতে, বহুত মোটা সর্দি রে বাপ, একদম গভীর মোটা সর্দি পায়ে যাচ্ছে আমাকে, কিছু করার নাই কিন্তু ঠিক হয়ে যাবে লাগছে। রাতে বহুত অসুবিধা, রাতে আমি শ্বাসেই নিয়ে নিতে পারতে, রাতে নিকাশটা আমার একদম উঠকে যাচ্ছিল, একদম নাকগুলো পুরো বন্ধ, মুখ থেকে এরকম করতে হতে ছিল, কিছু করার নাই, বহুত রাতে কষ্ট হয়েছে, একদম বহুত পরেশানি। কিন্তু যাই হোক সকাল হইলো আর সকালে এখনও ভারী 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 জিনিসটা আছে। কাল আমি হড়বড়াই নিয়ে মানে গায়ের ঘর থেকে এই ঘরে চলে আসলি, তার কারণ হচ্ছে যে নাহলে মা আমাকে বলেছিল, মা আমাকে বলেছিল যে রসুন তেল কানগুলাই কপালগুলাই, ঠিক আছে, গরম করে নিয়ে হাতে পায়ে লাগান দিব হলেই ঠিক হয়ে যাবে। কিন্তু আমি হড়বড়াই নিয়ে চলে আসলি, ওইগুলো কোনো নাই, ওই জন্য এখনও খারাপ লাগছে, নাহলে হয়তো ঠিক হয়ে যেত। বসে আছি দোকানে মোটামুটি ভরি হয়ে যাচ্ছে এখন ঠিকঠাকই, হ্যাঁ সকালে দোকান খোলাটা সার্থক হইল, আবার দেখা যাক সারাদিনের কী অবস্থা হয়।
মার্কেট একটু ওইখানটায় তখন থাকে লোক দাঁড়াই নাই আসলে, ওইখানটায় একটা বড় ব্যানার এনে লাগাই দিব বাহিরটাই, প্রচুর গুটকা দেখা যায় ঠিক আছে, তার কারণ এখানে ওটার বিক্রি আছে, দমে লোকে খাই না এই সব জিনিসগুলো না, তো ওই চারিদিকে লোকে খায় ভালো জিনিস নাই খাবে, আর এইগুলাই যে কি সুখ পায় ভগবান জানে, আমি তো বলি না খাওয়া ভালো ঠিক আছে, কিন্তু লোকে কথা লোকের কথা শুনছে, নিজের নিজের হিসাবে সবাই ছোট না সবাই খায় এদিকে, হ্যাঁ আমি নেই খাই, আর এইসব জিনিস কোনো নেশা জিনিস নেই ঠিক আছে, চা খা চলে এসেছি বস শান্তি আছে, বাকি দেখা যাক, এই দেখো বইপত্র নিয়ে বসে যাব আবার, সাথে সাথে টুকুটাক পড়তে হবে, ওই যে বসে আর কিছু করার নাই ঠিক আছে, হালকা ফুলকা পড়াশোনা হবে কি কিছু না করলেও, মানে ওটা হচ্ছে নিশ্চিন্ত হবে। আরে বাপ, আজ আমি আমার পুরানা ডায়েরি নিয়ে এসেছি, আই থিঙ্ক এই ডায়েরিটা বহুত দিন পরে বার করেছি, এই ডায়েরিটা আমার বুকের খুব কাছের বটে, এটা সাধারণত আমার কিছু নাই, জাস্ট মনে পড়লে ডায়েরিটাকে বাইর করি, এটাই আমার ইতিহাস গল্প সব কিছু বহুত কিছু মনে হয়, কবিতার মাধ্যমে কবিতা আকারে লেখা আছে, কিন্তু আজকে একটা কবিতা লেখা মনে করছে নিজের পরিস্থিতি, এবং আমি মনে করছি আমার ওরকম পরিস্থিতি অনেক অনেকেই আছে, অনেক নামকরণটাই আগে করছি ঠিক আছে, এন্ডিংটা ভালো হবে, আসলে আজ আমি এই কবিতাটা তোমাদের সামনে লিখব, এই কবিতার মাধ্যমে তাদেরকে আমি আমার ফিলিংস সহ আমার ওরকম যারা আছি পরিস্থিতি সবার ফিলিংসটাই তুলে ধরব, আর কবিতাটার নাম দিলাম আমি সাদ টুকু, সাদ টুকু মানে মনের যে সাদ সেটা, কবিতাটা ফাইনালি কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, হ্যাঁ তোদেরকে সবাইকে কবিতাটা পড়ে শোনাই একটু, আমি আশা করছি তোদের ভালো লাগবে এই কবিতাটা, কবিতাটার নামকরণ তোরা যেমন আগেই শুনলি, কবিতাটার নামকরণ হচ্ছে সাদ টুকু, সাদ টুকু, সবেতেই সফল হতে হবে, সবেতেই সফল হতে হবে, কাজ অনেক করতে হবে, কাজের সীমানা নেই তো জানা আমার, কি করে তোমায় পাব কি করে সফল হব, কি করে তোমায় পাব কি করে সফল হব, আমি পেতে চাই তোমায়, তুমি চাকরি তুমি কর্ম তুমি ধর্ম তোমাকেই পেতে চাই, তুমি চাকরি তুমি কর্ম তুমি ধর্ম তোমাকেই পেতে চাই, দেখা চাই তোমার, তুমি চাকরি, কত সুন্দর একটা কবিতা, মানে গাড়ি চলছে তাই ডিস্টার্ব হচ্ছে পড়তে আমার, ডেফিনেটলি ভালোভাবে পড়বে, তুমি চাকরি তুমি কর্ম তুমি ধর্ম তোমাকে পেতে চাই, দেখা চাই তোমার, তুমি চাকরি তুমি প্রেমিকা বইয়ের সাথে প্রেম নাকি তোমার সাথে, নাকি তোমাকে পাওয়ার জন্য বইয়ের সাথে, বইয়ের সাথে প্রেম নাকি তোমার সাথে, নাকি তোমাকে পাওয়ার জন্য বইয়ের সাথে, স্বাদ কি মনে কম আছে, স্বাদ কি মনে কম আছে, দেখবো মন ভরে ছুঁতে চাই বুকে জড়িয়ে, অনুভব করতে চাই হাত ধরে পাশে আছে, অনুভব করতে চাই হাত ধরে পাশে আছে, দুপা হাঁটতে গেলে কি করছিস খবর বল, চাকরি তুই নাই পাবি, দুপা হাঁটতে গেলে কি করছিস খবর বল, চাকরি তুই নেই পাবি, বিহাটা এবার কর বেকার হয়ে বসে আছিস, কারো হাত এবার ধর, বয়স বাড়ছে বুড়াই যাচ্ছিস, বয়স বাড়ছে বুড়াই যাচ্ছিস, আর কতদিন পড়বি, শুন ভাই কবিতাটার মর্মটা শুনে দরদ লাগে যাবে, আমি
আমি গ্যারান্টি দিছি বুকে লাগিয়ে যাবে বুকে বয়স বাড়ছে বুড়াই যাচ্ছিস আর কতদিন পড়বি বিহা সাধে না করে কি পড়ে পড়ে মরবি কেউ আছে তো বলে দে কেউ আছে তো বইলে দে নিজের জাত হলে কইরেলে কেউ আছে তো বলে দে নিজের জাত হলে কইরেলে অন্য হলে বাদ দে একটা মেয়ে সুন্দরী আছে দেখতে লেখব নকি আহা একটা মেয়ে সুন্দরী আছে দেখতে লেখব নকি মনের পীড়া কেউ বুঝে না দেখ মনের কথা বলছি মনের পীড়া কেউ বুঝে না সবাই তানা মারে বিয়া করলে শান্তি পাবি থাকবি নিজের ঘরে মনের পীড়া কেউ বুঝে না সবাই তানা মারে বিয়া করলে শান্তি পাবি থাকবি নিজের ঘরে ঘরে থাকে কি করব আমিও জানি নাই ঘরে থাকে কি করব আমিও জানি নাই জীবনে আমার তুমি লক্ষ্য এখনো আপন করতে পারি নাই জীবনে আমার তুমি লক্ষ্য এখনো করতে পারি নাই তুমি চাকরি তুমি জীবন তুমি কবিতা তুমি সফলতা তুমি আপন জানি না কবে দেখব তোমার মুখ জানি না কবে দেখব তোমার মুখ জানি না কবে দেখব তোমার মুখ তোমার মুখ দেখার জন্য বিচলিত হয়ে আছে আমার মন আহ শোনায় তোদের একটু মজা লাগবে এইখানটা লাস্টের লাইনটা যে মর্মান্তিক আছে না মানে আমি যখন নিজে পড়ছি না আমার বুকে পাটা মানে পাঞ্জর ভেঙে যাচ্ছে ভাই মানে এত এত দরদ বুকে আছে কবিতাটায় না পড়লে বুঝতে পারবি না তো ভিডিওটা শেষে ডেসক্রিপশনে আমি কী করবো কবিতাটাও তোদের জন্য দিয়ে দিব যাতে তোরা পড় এবং এই দরদটা শুধু আমার নাই আমার মতো হাজার হাজার ছেলেদের দরদ হতে পারে সামথিং হয়তো কোনো কোনো জায়গায় ডিফার করতে পারে বাট অনেকের অনেকের জীবনে সেম দরদ আছে আর দরদটা ছেলে মানুষ অনেকেই নিজের দরদ দেখায় নেই লাস্টের প্যারাটা তোদেরকে পড়ে শোনাচ্ছি তুমি চাকরি তুমি জীবন তুমি কবিতা তুমি সফলতা তুমি আপন জানি না কবে দেখব তোমার মুখ দেখার জন্য বিচলিত হয়ে আছে আমার মন জানি না কবে দেখব তোমার মুখ দেখার জন্য বিচলিত হয়ে আছে আমার মন কবিতাটা হচ্ছে এইটাই অ্যান্ড আমি আশা করছি তোদের কবিতাটা ভালো লেগেছে ঠিক আছে কবিতাটা দিয়ে দিব ডেসক্রিপশনে তোরা পড়ে দিবি আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবি ঠিক আছে মজা আসবে সর্দি কইতে যাচ্ছে ব্রো কি করবি কিছু করার তো নাই সর্দি বহুত বেশি বেড়েছে ইয়ার কারণ হচ্ছে যখন প্রথম ঠান্ডা পান্ডা এনেছিলি না তা কোল্ড ড্রিঙ্কস দোকানে নিজে পুরো খাওয়া দিয়েছিলি ওই জন্য ঠান্ডা ধরে যাচ্ছে শুনলামি তো না আই বেশি রবি কথা এখন মাইকে কিন্তু কিছু করার নাই ঠিক আছে বহুত কিছু জিনিস করে দেখলি ভাই কোনোটাই শান্তি পাচ্ছি নাই ঠিক আছে আমারটা আমি জানি না কেমন চলছে সেটা কী কী টেনশন আছে পারোটি বিকাতে চলে এসেছে মানে দোকানে আমাদেরকে পারোটি দেয় আর কি এই দেখো বৈশা বৈশা বোর হতেছিলি চলে এসেছে আসনাটা আমাদের মশিনার ভাই ডেলি পারোটি নিয়ে এথা আসে ডেলি দোকানে দোকানে দেই তারপর চলে যাবো এখন আইনে দিয়েছে তো পারোটির বিক্রি বাটা নাই কে কী যে নেব হ্যাঁ বিক্রি বাটা নাই খেয়ে এখন তোমারও নাই খেয়ে আমার এত তো বলোই না মানে মাছি মারা লোক নেই কথা দাঁড়াচ্ছি তো এটা আছে কদিনলে নাই আসো মানে এটাও দিয়ে রাখো এটা তো লোকে দিচ্ছে দেখি বাজারে বিক্রি বাটা নাই এখন হ্যাঁ আর তোদের কি বলে দিব এই দোকানদারি ঠিকই চলছে সামান দিদি পারোটিওয়ালাটার কাছে ওই উঠলো বহুত দিন থেকে আসে পারোটিওয়ালাটা আমরা ছোট ছোট ছিলি তখন থেকে আসে আর তখন থেকে আসছে আর এখানে কি করবে কোনো তো কাজ করতে হয় আমাদের এখানে পুরুলিয়া এমনি কাজ নেই খেয়ে ঠিক আছে কোনো কিছু করতে হবে মানে কোনো একটা জিনিসের উপর আশা ভরসা করে থাকলে চলবে না টুকটাক কামাই করতে হবে ওই জন্যে দোকান দিয়ে বসলি আর আজ মোটামুটি ঠিকই সেলিং হয়েছে ঠিক আছে কত সেলিং হয়েছে আমি তোদেরকে বলে দিচ্ছি আর এটা আমার কত টাকা বাঁচবে কত টাকা লাভ হবে আমি সবাই বলে দেবো আজ তোদেরকে
আমার দোকানে তোর গোলদারির দোকানে সব কিছু সামান পাবি, সাথে সাথে পেট্রোল পাবি। ঠিক আছে, পেট্রোলটা রাখি ভাই রোড সাইডে দোকান বটে, সেই জন্য আর কোল্ড ড্রিঙ্ক আরে ঠান্ডা তান্ডা সব কিছু পাবি। অতএব তোরা এই রাস্তা দিয়ে ঢাকাগাড়া রাস্তা দিয়ে যদি যাস একদম মোটটাই বড়তলার কাছেই আমার দোকান আছে ভাই, দাঁড়াই নিয়ে টুকু কোনো কিনে নিবি, দুই চার টাকা লাভ তো হবে, সংসার চলবে। ঠিক আছে, তো এতে এদের বলতে বলতে খদ্দার চলে এসেছে ভাই, এরকম খদ্দারে বল। ঠিক আছে, দোকানে বসে আসবি, মজা আসবে ভাই, দেখা সাক্ষাৎ হবে, গল্প স্বল্প করেই যাবি আমার কাছে, আমি গল্প করবো, চিন্তা করিস না। অনেকেই ভাবে যে অনেক অ্যাটিটিউডটা থাকে না, এর একবার অনেকখানে আছে। ঠিক আছে, রায়তান্ধার যদি শেষ হয়ে যায় এইখানটাই কোনোখানে, তো মনে রাখবি অনুপ মা তো রায়তান্ধার ডাইকিবি বাস অনুপ উঠে যাবে। ঠিক আছে, নো টেনশন, কত রাত থাকুক। আর বাকি সব সামান এইদিকে ভরা আছে, সব গোলদারি দোকানের সামান সব কিছু ভরা আছে। আর আগেটাই জেরক্স ফেরক্স করার জন্য তোরা তো জানিসই, বলে নিয়েছি জেরক্স করার জন্য, অনলাইন টনলাইন ফর্ম টম ভরার জন্যে আমি আছি, সাথে সাথে জেরক্স করার জন্য এই দেখ মেশিন আছে, জেরক্স তারা সব করে দিব, পাসপোর্ট সাইজ আর ফটো টটো যদি দরকার হয় বলবি আমি ব্লগ করে দেবো। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ঠিক আছে, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, ঠিক আছে, তো লাইক করেই যাবি, না ভালো লাগলেও লাইক করে যাবি। ঠিক আছে।